হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আর চিকেন খাবসা। এটা কিন্তু সবাই অনেকেই এই নামের সাথে পরিচিত কারণ অনেকেই দেখেছেন আর এটা তৈরি করা কিন্তু খুবই ইজি তো চিন্তা করলাম যে আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি আর রাতের জন্য এটা তৈরি করব আমি রাতে কিংবা দুপুরে আপনার যে কোনো টাইমে ট্রাই করতে পারবেন আর একদম ঘরোয়া মশলাতে এটা তৈরি করা হয় তো আশা করি আমার আজকে পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখন আমি আর বেশি কথা বলবো না আমি রান্না করতে চলে যাব এরপরে একটু কাশি হচ্ছে এই টপটা হচ্ছে মিহির রুমে ছিল মিহির রুম থেকে আমি এখানে নিয়ে এসেছি এখানে দেখতে ভালো লাগছে মানে যেহেতু এটা চড়া একটা দেওয়াল তো বড় দেওয়ালে বড় টপগুলো থাকলে ভালো লাগে এই আর কি তো ঠিক আছে তাহলে এখন রান্না করতে যাই আরাবিয়ান মোস্ট পপুলার চিকেন খাপসাটা তৈরি করার জন্য এখানে প্রায় আমি দেড় কেজি প্লাস একটা চিকেন নিয়েছি চিকেনটা যে কোনো সাইজে নিতে পারবেন সমস্যা নেই তারপরে হচ্ছে বাসমতি চাল দিয়ে তৈরি করব তো এক কেজি পরিমাণ বাসমতি চালের জন্য আমি দেড় কেজি প্লাস হচ্ছে চিকেন নিয়েছি আর আমি হচ্ছে মানে ফার্মের মুরগিটাই নিয়েছি এরপরে এটাকে আমি যেটা করব দুটা ভাগে ভাগ করে নেব আপনারা চাইলে চারটা ভাগে ভাগ করে নিতে পারবেন এরপরে চাইলে আপনারা গোটার রেক কিন্তু তো আপনারা খাপসাটা খাপসা বিরিয়ানিটা তৈরি করতে পারবেন যেভাবে সেভাবে তৈরি করতে পারবেন তবে আমি দুইটা ভাগে ভাগ করে তারপরে এটা আমি করব এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভাগে ভাগ করার পরে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপর আমি একটু ধাক কেটে নিয়েছি যাতে করে মশলাপাতিগুলো ভালোভাবে চিকেনের মধ্যে যায় আর কি আর এটা তৈরি করা যে কি পরিমাণে সহজ আর কম মশলা দিয়ে তৈরি করা যায় আপনারা দেখলে তো আপনারা কিন্তু বাসে অবশ্যই ট্রাই করবেন আর দেখে অনেক বেশি সহজ লাগবে আপনাদের এখানে হচ্ছে প্রায় আমি এক কাপের চেয়ে একটু কম তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে এর কারণ হচ্ছে যেহেতু আমরা চিকেনটাও এখানে রান্না করবো এরপরে হচ্ছে রাইসটাও আমি এই পাতিলের মধ্যে রান্না করি মানে এক্সট্রার কোনো অয়েলের প্রয়োজন হবে না এটার মধ্যে আমরা রান্না করে নেব সেক্ষেত্রে ফার্স্টের দিক দিয়ে মানে অয়েলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর এখানে কিন্তু অত বেশি অয়েল অ্যাড না করলেও চলবে কারণ অল্প পরিমাণে অয়েল দিয়ে কিন্তু এটা রান্না করা যাবে তো আমি ওখানে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এরপরে হচ্ছে গরম মশলা দিয়েছি গোটাও সচরাচর যে গরম মশলাগুলো থাকে সেগুলো দিয়েছি ওগুলো একটু নরম হতে থাক পেঁয়াজগুলো ফাঁকে হচ্ছে আমি চাল চালটাকে ভালোভাবে ক্লিন করে নিব তো এখানে হচ্ছে আমি একটা বাসমতি চাল নিয়েছি এক কেজি পরিমাণে প্যাকেটেরগুলো নিয়েছি এরপরে হচ্ছে ব্র্যান্ড হচ্ছে এটা এটা হচ্ছে ইন্ডিয়ান মেবি একটা ব্র্যান্ড তো এরপরে এটাকে যেটা করব ভালোভাবে ক্লিন করে নিবো চালটাকে একটু ভালোভাবে তিন চারবার করে একটু ভালোভাবে ক্লিন করে নিতে হবে তারপরে হচ্ছে পুরো এক ঘন্টার জন্য চালটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে এটা কিন্তু অবশ্যই করতে হবে এটা না করলে কিন্তু ভাতগুলো ঝরঝরা হবে না এরপরে হচ্ছে লম্বা লম্বা হবে না এরপরে হচ্ছে ভেঙে না না হলে কিন্তু ভেঙে যাবে হয়তো বেশি বেশিক্ষণ টাইম লাগবে সেক্ষেত্রে আপনারা মানে যখনই চিকেনটা রান্না করবেন সেই সময়টাতে চালটা ভালোভাবে ক্লিন করে তারপরে হচ্ছে এক ঘন্টার জন্য পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এতে করে দেখা যাবে বাসমতি চালগুলো অনেক বেশি সুন্দর হবে একদম ঝরঝরা থাকবে গোটা গোটা থাকবে আর লম্বা লম্বা থাকবে তো এ ফাঁকে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু হালকা একটু ভাজা ভাজা হয়ে এসেছে মানে নরম হয়ে এসেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি আদার রসুন বাটা এখানে আমি প্রায় হচ্ছে চার চা চামচের মতো আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এরপর আদা রসুন বাটাটাও একটু মানে তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম এরপরে যা যা মশলা দিচ্ছি সেগুলো খুবই সামান্য আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো এটা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দিতে পারেন বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন এরপর এক চা চামচের মতো ধনে গুঁড়া আর তারপর এক চা চামচের মতো জিরা গুঁড়া এরপরে হচ্ছে ওয়ান ফোর চা চামচের মতো গরম মশলা গুঁড়া ব্যাস এতটুকু এখানে কিন্তু আর কোনো এক্সট্রা মশলার আর প্রয়োজন হবে না এরপর আমি এখানে দিয়ে দিলাম সাত মতো লবণ এটা আসলে তৈরি করা যতটা সহজ আর খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজাদার হয় আর এটা এখানে দিয়ে দিলাম টোটাল আমি পাকা টমেটো পাঁচটা আপনারা পাকা টমেটোগুলো আরও সাত আটটা মতো দিতে পারেন কারণ টমেটো যত বেশি হবে তত বেশি ভালো হবে এরপরে হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম আমি চামচের মতো এরপরে দেখতে পাচ্ছেন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর তেলটা সম্পূর্ণভাবে বের হয়ে গিয়েছে এরপরে গুলো দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে একটু ভালোভাবে একটু উল্টে পাল্টিয়ে নিচ্ছি এরপরে চিকেনটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব তারপর পানি দিয়ে দেব আর দেখা যায় কি আমরা যখন সচরাচর বিরিয়ানি রান্না করি ওটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মশলা থাকে মশলা থাকার কারণে কিন্তু আমরা যখন খাই ওটা কিন্তু অনেক বেশি অ্যাসিডিটি হয় এই বিরিয়ানিটা আমি রাতে রান্না করেছিলাম রাতে খাওয়ার পরে আমার বিন্দু পরিমাণে অ্যাসিডিটির প্রবলেম হয় নর্মালি যখন আমি বিরিয়ানি জাতীয় ভারী কোনো খাবার খাই তখন আমার গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় কিংবা আমার একটু খারাপ লাগে গ্যাস্ট্রিকের ওষুধ না খেলে তবে এটা খাওয়ার পর আমার কোনো প্রকারে খারাপ লাগেনি মানে আমার গ্যাস্ট্রিকের ওষুধও খেতে হয়নি তার মানে কতটা কম মশলার উপরেই এই জিনিসটা রান্না করা হয় অ্যারাপিয়ান খাবারগুলো দেখা হয় কি অনেক বেশি কম মশলার উপর রান্না করে আর অনেক বেশি হেলদি থাকে ওদের খাবারগুলো কারণ অল্প মশলা দিয়ে রান্না করা হয় আমি যতটুকু মশলা দিয়েছি তার চেয়েও কম মশলা দিয়ে ওরা রান্না করে তো চিকেনটা কষানোর পরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চিকেনটাকে প্রায় বিশ মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আমার পুরোপুরি চিকেনটা সেদ্ধ করা হয়ে গিয়েছে মশলার মধ্যে পানির মধ্যে এরপর আমি যেটা করব আমি এখান থেকে চিকেনটা উঠিয়ে রাখব উঠিয়ে চিকেনটাকে ফ্রাই করতে হবে আমি একটা সাইডে রেখে দেবো একটু পরে ফ্রাই করব। এখন যে পানিটা দেখতে পাচ্ছেন এ পানির মধ্যে যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম চালটা আমরা পানিটা সরিয়ে রেখেছিলাম এরপরে হচ্ছে পুরো চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এটা পোলাও চাল দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই তবে বাসমতি চাল দিয়ে করলে একটু বেশি ভালো হবে কারণ দেখতে ভালো লাগবে আর অ্যারাবিয়ান কিন্তু ওরা কিন্তু সব কিছু বিরিয়ানি স্টাইলেই খায় যার কারণে ওদেরগুলো আসলে আমি নিজের চুকে দেখেছি ওরা কিভাবে রান্না করে কতটা অল্প অল্প মশলা দিয়ে রান্না করে আর খেতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে আমার কাছে অ্যারাবিয়ান খাবার ইন্ডিয়ান খাবার বাংলাদেশি খাবার এই তিনটা দেশের খাবার অনেক বেশি ভালো লাগে এরপর এরগুলো আমার অত বেশি ভালো লাগে না ওগুলো জাস্ট এমনি টেস্ট করা তো আমার ওই পাতিলে হচ্ছে না যার কারণে আমি বড় একটা পাতিল নিয়ে নিয়েছি যাতে করে আমি ভালোভাবে রান্নাটা করতে পারি এরপরে হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিয়েছি আনুমানিক হচ্ছে এখানে আমি এক কেজি চালের জন্য ম্যাক্সিমাম হচ্ছে এখানে আমি দেড় কেজি মতো পানি দিয়েছি আপনারা দেড় কেজি মতো পানি দিয়ে দেবেন যেহেতু চালটা ভিজানো ছিল পানিটা অত বেশি টানবে না একটু কম পানি দিলেই হয়ে যাবে ম্যাক্সিমাম আপনার আনুমানিক দেড় কেজি মতো পানি দিবেন এরপর অপর একটা পাত্রর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এরপর এখানে আমি কিসমিস আর হচ্ছে বাদামগুলোকে ভেজে নিব এখানে কিন্তু কিসমিস আর বাদাম কিন্তু অবশ্যই দিতে হবে জাস্ট হচ্ছে ডেকোরেশনের জন্য আর খেতেও কিন্তু ভালো লাগে কিসমিসটা আর বাদামটা মানে মুখের মধ্যে করলে অনেক বেশি টেস্টি লাগে তো আপনারা চাইলে এটা দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই তো এটা ভাজা হওয়ার পরে তারপরে হচ্ছে আমি নিয়ে নি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে বাদাম আর হচ্ছে কিসমিসগুলো আর একটু সাবধানে করতে হবে কিসমিসগুলো যাতে পুড়ে না যায় কারণ কিসমিশগুলো একটু তাড়াতাড়ি পড়ে যায় আর বাদামটা একটু ফার্স্টে দিবেন এরপরে কিসমিসগুলো একটু লাস্টে দিবেন এভাবে করতে পারেন আমার কয়েকটা কিসমিস একটু বেশি ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছিলো লাস্টেরগুলো আর কি আর এদিকে দেখতে পাচ্ছেন জাস্ট পাঁচ মিনিট পরে পানিটা অনেকটা টেনে এসেছে এখন আমি যেটা করব একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব পানিটা আরও একটু টানতে হবে তারপর আমি চুলাটাকে মিডিয়াম করে দেবো মানে এখনও একটু যথেষ্ট পানি দেখা যাচ্ছে এ পর্যায়ে চুলাটা বন্ধ মানে মিডিয়াম করে দিলে চালগুলো একটু মানে নরম হয়ে যাবে বেশি তাই আমি আর একটু অপেক্ষা করব তো এরপরে যেটা করব যে পাত্রর মধ্যে আমি বাদাম আর হচ্ছে কিশমিশ ভেজে রেখেছিলাম সেই পাত্রর মধ্যে আমি চিকেনটা দিয়ে একটু ভালোভাবে উল্টে পাল্টে এপাশ ওপাশ করে চিকেনটাকে আমি ব্রাউন কালার করে মানে ভেজে নেব একটু টাইম নিয়ে ভাজতে হবে এরপরে যাতে করে পুরোপুরি লাল হয় আর এদিকে দেখতে পাচ্ছেন পানি অনেকটাই টেনে এসেছে এখন আমি যেটা করব চুলাটাকে একেবারে লোতে করে দিব লোতে করে দিয়ে জাস্ট আমি পাঁচ মিনিটের মতো দমে দিব এই পাঁচটা মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে আর খুব একটা বেশি সময় লাগবে না আর এখানে আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি একটা চামচের মতো কেওড়া জল দিচ্ছি একটা চামচের মতো আর আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করেছিলাম একটু কেটে অ্যাড করেছি যাতে করে একটু ঝাল বের হয় তো এদিকে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পরে আমার পুরো ভাত রান্নাটা একেবারে ডান আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন চালগুলো কতটা গোটা গোটা আর খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি যেটা করব দুই চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিব মানে গরম ভাতের সাথে ঘিটা একেবারে গলে যাবে ঘিটা একটু শক্ত হয়ে গিয়েছে যেহেতু শীতকাল এরপরে ফ্রিজে ছিল সেই কারণে আর এদিকে দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন চিকেনটাকে একটু ভেজে নিতে হবে মানে রান্না করা চিকেনটাকে এভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে অ্যারাবিয়ান কিন্তু আরও অনেক মজার মজার ফুড আছে আমি আপনাদের সাথে এর আগে অনেকবার শেয়ার করেছিলাম ইনশাল্লাহ আমার কাছে কম মশলার মধ্যে অ্যারাবিয়ান ফুডগুলো অনেক বেশি মজা লাগে আর বেশি মশালা মাসালা টাইপের খাবারের মধ্যে ইন্ডিয়ান খাবারগুলো অনেক বেশি মজা লাগে আর আমাদের বাংলাদেশের খাবার তো অলওয়েজ অনেক বেশি ফেভারিট আমার কাছে বাংলাদেশে সব খাবারই অনেক বেশি ভালো লাগে আর আমি প্রত্যেকটা খাবার খেতে অনেক বেশি এনজয় করি তো অ্যারাবিয়ানরা যেহেতু বড় একটা থালের মধ্যে সবাই মিলে একসাথে খাই তো আমি সেভাবে বড় একটা থালের মধ্যে রাইসটা নিয়ে নিচ্ছি আর আমরা সবাই একসাথে খাবো না আলাদা আলাদা খাবো তবে আমি ডেকোরেশনের জন্য পুরো একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি এরপরে যেটা করব চিকেনটা আমি মাঝখানে দিয়ে দেবো ওরা যেভাবে করে চিকেনটা মাঝখানে দিয়ে দেবে এরপরে হচ্ছে বাদাম আর কিশমিশগুলির চারোপাশে দিয়ে দিবে এরপরে ওরা সাথে রাখে হচ্ছে পেপসি আর রাকে হচ্ছে সালাদ ওদের এটা থাকবে লেবু থাকবে ওরা খুবই সিম্পল খাবার দাবার খায় মানে একটা আইটেম থাকে ওদের খাবারের মধ্যে তো আপনারা কিন্তু বাসে অবশ্যই ট্রাই করবেন এটা এত বেশি মজা হয়েছে কি বলবো আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা টেস্টটা কেমন খুব বেশি মশালাদার না অল্প মশলা দিয়ে এটা দুধ দানতে হয় আপনার বাসা অবশ্যই ট্রাই করবেন একদম শর্টকাটের মধ্যে ঘরের মশলা দিয়েই আপনারা এই খাপসা বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন আপনাদের কাছে আমার আজকের এই খাপসা বিরিয়ানির রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর বাসা কিন্তু অবশ্যই ট্রাই করবেন ট্রাই না করলে কিভাবে বুঝবেন অ্যারাপিয়ান খাবারগুলো খেতে কেমন হয় বাংলাদেশি খাবারগুলো খেতে কেমন হয় তো আমরাও সেম পর্যায়ে হচ্ছে সালাদ করেছি লেবু তারপর হচ্ছে পেপসি এটা দিয়ে আমরা রাতের খাবারটা এনজয় করছি সবাই মিলে আর এই খাবারটা কিন্তু সবাই মিলে খেতে বেশি মজা লাগে অ্যারাবিয়ানরা তো তিনজনের জন্য একটা থাল থাকে পাঁচজনের জন্য একটা থাকে দশজনের জন্য একটা থাকে সবাই একসাথে গুল করে বসে তারপরে খায় ওরা কিন্তু চেয়ার টেবিলে খাবার খায় না ওরা বসে খাবারটা খায় আমি নিজের চোখে দেখেছি ওদের কোনো বাড়িতে আমি চেয়ার টেবিল দেখিনি ওরা সব সবসময় নিচে বসে খাবারটা খেতে এনজয় করে সাথে একটু জলপাড়ে আচারও নিয়ে নিলাম আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম আল্লাহ ফেস রেডি করে দিছে আপু পতা ভালো আপু তোমাকে মারছে মারে নাই আজকে আদর করছে আজকে আদর করছে বেবি কান্না করছে যে এটা বেবি কান্না করছে যে এই জন্য আদর করছে যে তোমাকে হুম তুমি তো আদৌ বাড়িতে যাবে যাবে না